হ্যালো ইভান ওয়েলকাম ব্যাক টু রুম ফ্লগ সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ফ্লগটি বক্স থেকে কেকটা বের করা হচ্ছে এটি হলুদের জন্য আনা হয়েছে খুবই সুন্দর কেকটি দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালার দিয়ে তৈরি খুবই কালারফুল হয়েছে আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে যদিও এখন খাওয়া যাবে না এটি হলুদের টেবিলে দেওয়ার জন্য আনা হয়েছে আর সবাই আমরা ওয়েট করছি দেখতেই পাচ্ছেন টেবিলটি সুন্দর করে সাজানো হচ্ছে পাশে ফ্রুটস দেখতে পাচ্ছেন কেক বিভিন্ন ধরনের খাবার দেয়া আছে আর একটু পরে আমরা বকে নিয়ে আসবো যেহেতু আজকে হলুদ তুমি এলে গায়ে হলুদের সাজ সেজে তুমি এলে চাঁদ মাখা মুখে লজ্জার লাল মেখে তুমি এলে একগাল হাসি নিয়ে তুমি এলে ওই দু চোখে অজস্র স্বপ্ন সাথে নিয়ে আজকে ওর হলুদ সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন সারা জীবন খুবই হাসি খুশি ভালোভাবে কাটাতে পারে সো আমরা বউকে নিয়ে স্টেজের দিকে যাচ্ছি সো এখন আপুকে স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে একটু পর আমরা ওকে বসিয়ে দিব এখানে আর দেখতে পাচ্ছেন যেহেতু এখন করোনার টাইম লোক সংখ্যা খুবই কম আর খুবই আমরা আমরা মিলেই হলুদ হচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে চারদিকে আলো এই আলোগুলো আমার কাছে খুবই ভালো লাগে খুব কালারফুল আসলে আমার এমনিতে কালারফুল জিনিস অনেক পছন্দ সবাই দিচ্ছে ছবিতে পোস্ট আজ যে হলুদ সন্ধ্যা হয় না তো রোজ ঠিকই তো ছবি তোলার জন্য সবাই আমরা বসে আছি ছবি তুলছি আর খুব ভালো লাগছে করোনার টাইমে ফার্স্ট টাইম আজকে হলুদে এসেছি আর স্টেজটা খুবই সুন্দর করে সাজিয়েছে ঘুড়ি ফুল অনেক ধরনের লাইট দিয়ে সাজানো আর আমরা পাশে বসে আছি আর আনন্দ উল্লাসে মেতে উঠেছি আমরা দাঁড়িয়ে পড়েছি সবাইকে তো চান্স দিতে হবে আমাদের আরও সবাই ওয়েট করছে সবাই স্টেজে আসবে আর এটা তো হলুদ মানেই বেশ আনন্দ উল্লাস সারাক্ষণ শুধু মেতে থাকা আর দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে এখন ছবি তুলছি আসর পুরো জমে গেছে আজ রাত্রিতে আমরা খুবই ব্যস্ত আনন্দ খুশিতে ফুচকাটা কেমন খেয়ে দেখো তো কত ভালো আচ্ছা আচ্ছা ডাক্তার দেখে তো মন হচ্ছে অনেক মজার হবে সবাই একসাথে ঠিক বিসমিল্লাহ খুব মজা তোমার দুই পাশে দুই ফটোগ্রাফার ভিডিও ম্যান তোমাকে ভিডিও করছে কি সুন্দর। ইউ। كده এখানে সুস্কা সিরিয়াল লেগে গেছে। তারপর আমি বানাচ্ছি। ভালো হবে। হ্যাঁ। আমি খাবো হবে। আসো তোমাকে খাওয়া ও

আসর জমে গেছে আর আমরা ব্যস্ত খুবই আড্ডা গল্পতে দেখতেই পাচ্ছেন আমাদের গল্প যেন শেষ হচ্ছে না আসলে অনেকদিন পর হলো এসে সবার সাথে দেখা হয়ে গেছে সবাই আমরা গোল হয়ে বসে গল্প করছি আর দেখছি চারদিকে আর এখানে ছাদের উপরে প্রোগ্রামটা হচ্ছে খুবই সুন্দর করে চারদিকে সাদা হলুদ কাপড় দিয়ে সাজিয়েছে আমার তো খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আড্ডা আসর আমাদের আসর যেন আর শেষ হচ্ছে না সো আমরা বসে বসে সবাই গল্প করছি ভাইয়া ক্যামেরা ফটোগ্রাফার সবার সাথে লুকোচুরি খেলছে সো খুব মজা হচ্ছে আসলে অনেক দিন পর সবার সাথে একসাথে হয়েছে আমরা এই হলুদে এসে করোনার কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে সবার একসাথে হয়ে ওঠে না দেখা যায় কখনো একজন থাকে বা আরেকজন থাকে না এরকম ম্যাক্সিমাম আমরা সবাই একসাথে এসেছি তারপরও একজন দুজন মিসিং আছে বা থাকবে এটাই নিয়ম সো দেখতেই পাচ্ছেন আপুর গায়ে হলুদ মনেতে মেতেছে। খুশি হোক অনেক সুন্দর জীবন এটাই মনেতে পুষি আপুর জন্য থাকলো আমার তরফ থেকে এবং সবার তরফ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা নতুন জীবনের আগমনটা যেন হয় খুবই সুন্দর এবং ভালোবাসা নিয়ে সো দেখতেই পাচ্ছেন সবাই ছবি তুলছে আমরা বসে বসে দেখছি আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছে ভাইয়ারা সবাই আছে আর এটি আমি দেখানোর ট্রাই করছি এটি হচ্ছে ফটোবুথ ঠিক কেকের কালারের মতো অনেক কালারফুল আর খুবই সুন্দর লাগছে ফটোবুথে খুবই সুন্দর কালার ছড়িয়ে রয়েছে আমরা এখন নিচে যাব খাওয়া দাওয়া করতে সবাই খুবই হাংরি সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর যেহেতু অনেক রাত হয়ে গেছে সবার হাঙ্গি থাকারই কথা সো দেখতেই পাচ্ছেন আমরা খাওয়া দাওয়া করছি আর বরাবরের মতোই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে বেল বাটনটি প্রেস করে রাখবেন নোটিফিকেশানটি পেয়ে যাবেন আর অবশ্যই সবসময় দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ